হ্যালো বন্ধুরা এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বেন জনসনের লেখা ভলপনে নাটকটি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে শুরু করছি আজকের নাটক ভলপনে দ্য অর্থাৎ বেনজামিন জনসন ছিলেন একজন ইংরেজ নাট্যকার এবং কবি ইংরেজি কমেডির ক্ষেত্রে তার অবদান সুদূর প্রসারী তিনি কমেডি অফ হিউমার্সকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো বাহাত্তর সালের এগারোই জুন লন্ডনের ওয়েস্টমিনিস্টারে তার বাবা ছিলেন একজন ক্লার্জিম্যান এবং তার মা ছিলেন অলি সুসান জনসন তাকে শেক্সপিয়ারের পর ইংল্যান্ডের দ্বিতীয় জনপ্রিয় নাট্যকার বলা হয়ে থাকে তিনি মারা গেছিলেন ষোলোশো সালের ষোলোই আগস্ট ইংল্যান্ডে অ্যাবর্ড দ্য ড্রামা ভল্পনে জেকোবিয়ান যুগে লেখা একটি নাটক যেটা লেখা হয়েছিল ষোলোশো ছয় সালে ষোলোশো সাত সালে এটি মঞ্চস্থ হয়েছিল গ্লোব থিয়েটারে যখন এটা লেখা হয়েছিল তখন এটাকে সেই সময়ের শ্রেষ্ঠ কমেডি মনে করা হতো বেন জনসন এটা খুব কম সময়ে লিখেছিলেন মাত্র পাঁচ সপ্তাহে অনেকেই মনে করেন যে নাট্যকার তার সমসাময়িকদের ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করার জন্যই এই নাটকটি লিখেছিলেন ক্যারেক্টার্স ভল্পনে দ্য প্রোটাগনিস্ট অব দ্য প্লে ভল্পনেজ নেম মেন্স দ্য ফক্স ইন ইটালিয়ান মস্কা ভলপনেজ প্যারাসাইট সার্ভেন্ট অ্যান্ড হিজ সারোগের চাইল্ড সিলিয়া দ্য ওয়াইফ অফ কর্ভিনো হুইজ এক্সট্রিমলি বিউটিফুল ভলতোর এ লয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য লিগেসি হান্টার্স কন্টিনিউলি সার্কেল অ্যারাউন্ড ভলপনে করভিনো সিলিয়ার জেলা সাসপ্যান্ড অ্যান্ড ওয়ান অফ দ্য লিগেসি হান্টার কন্টিনিউলি সার্কেল অ্যারাউন্ড ভলপনে কর্বাসিও অ্যান্ড ওল্ড ম্যান and one of the legacy hunters continually circle around Valpone. Bonario, the son of corvasio who rescues Celia from volpone Sir Politic would be an English knight who resides in Venice. Lady Politic would be the giverish wife of Sir Politic would be. Peregrine, a young English traveller who meets and befriends Sir Politic would be. Nano, a dwarf and Volpone's jester, keeping Volpone amused with songs and jokes written by Mosca. Castone, an eunuch who has no speaking lines whatsoever. Androgino, the soul of Pythagoras. The Evocatory, the judge of Venice. The drama starts now. ভল্পনে নাটকটি সংঘটিত হয় সপ্তদশ শতকের ভেনিসের সম্ভ্রান্ত ব্যক্তি ভল্পনের বাড়িতে তিনি এবং তার পরজীবী কৃতদাস এবং চাকর মস্কা দুজনে ভল্পনের বাড়ির মধ্যে অবস্থিত ঠাকুর ঘরে প্রবেশ করলেন যেখানে ভল্পনে তার সব সম্পদ লুকিয়ে রেখেছিলেন ভল্পনে তার সমস্ত সম্পদ জমিয়েছিলেন ছিলেন অসৎ উপায়ে তিনি ছিলেন খুবই ধূর্ত এবং তার চাকর মস্কা ছিলেন আরও বেশি ধূর্ত শীঘ্রই আমরা ভলপনের চালাকি দেখতে পাই শেষ তিন বছর ধরে তিনি তিনজন ব্যক্তিকে মূর্খ বানিয়ে চলেছেন এরা তিনজন হলেন ভলতোর নামের একজন উকিল করবাসীয় নামের এক বৃদ্ধ ভদ্রলোক এবং করভিনো নামের একজন ব্যবসায়ী এরা প্রত্যেকেই ভল্পনের মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হতে চান সবাই জানে যে ভল্পনে প্রচুর সম্পত্তির মালিক এবং তার কোনো সন্তান নেই ভল্পনে তার চাকরের সাথে আলোচনা করে ওই তিন ব্যক্তিকে বোকা বানানোর জন্য অসুস্থতার ভান করতে শুরু করেন তখন ওই তিনজন ব্যক্তি মনে করলেন ভল্পনে মরতে চলেছেন তখন তারা ভলপনেকে প্রভাবিত করার জন্য দামি দামি উপহার নিয়ে আসেন এবং ভাবেন যে ভলপনে তাকে তার সম্পত্তির ওয়ারিস করে দেবেন বেচারারা এটা বুঝতে পারেননি যে ভলপনে তাদের সাথে মজা করছেন প্রথমে ভল্পনের বাড়িতে ভলতোর একটি সোনার প্লেট নিয়ে আসেন যখন ভলপনে দেখলেন যে ভলতোর তার জন্য সোনার প্লেট উপহার নিয়ে আসছেন তখন তিনি তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লেন এবং অসুস্থ হওয়ার অভিনয় করতে লাগলেন মস্কা ভলতোরকে বললেন আপনি চিন্তা করবেন না আপনাকেই ভলপনে তার সম্পত্তির উত্তরাধিকারী বানাবেন আর আপনি যদি চান ভল্পনে আপনাকেই তার সম্পত্তির উত্তরাধিকারী করুক তাহলে আপনাকে মাঝে মধ্যে এরকম দামি দামি উপহার নিয়ে আসতে হবে এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায় তখন মস্কা ভলতোরকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেন এবং বলেন তিনি তার প্রভুর উইল তাকে অবশ্যই দেখাবেন এরপর তিনি দরজা খুলতেই দেখেন করবাসী হাজির করবাসিওর বয়স ভল্পনের থেকেও বেশি কিন্তু তিনি মনে করেন যে তিনি ভল্পনের থেকে বেশি দিন বাঁচবেন করবাসীয় ভল্পনের জন্য স্বর্ণমুদ্রার একটি ব্যাগ এবং ঔষধপত্র নিয়ে আছেন। মস্কা বলেন তার প্রভুর ঔষধপত্রে বিশ্বাস নেই ফলে তিনি ঔষধপত্র তার কাছেই রেখে দিন এবং স্বর্ণমুদ্রার ব্যাগটা আমাকে দিয়ে দিন মস্কার চতুর মস্তিষ্কে একটা পরিকল্পনা আছে তিনি করবাসিওকে বলেন তিনি তার ছেলে বনারীয়কে তার সম্পত্তি থেকে বেদকল করে সব সম্পত্তি ভল্পনের নামে করে দিন মস্কা বলেন যদি আপনি এরকম করেন তবে আপনার বিশাল মুনাফা কারণ যখন ভল্পনে মরবে তখন আপনি তার সব সম্পত্তির মালিক হবেন এবং নিজের সম্পত্তিরও মালিক হবেন আমার কথা বিশ্বাস করুন ভল্পনে আপনাকেই তার ওয়ারিস করবেন করবাসিও চলে যাবার পরে ভলপনে বিছানা থেকে লাফিয়ে ওঠেন এবং মস্কার সঙ্গে খুব হাসতে থাকেন এরপর ভল্পনের বাড়িতে আসেন করভিনো তিনি ভলপনের জন্য হিরে এবং মুক্তা নিয়ে আসেন মস্কা তাকে বলেন আমি আমার প্রভুর আবভাব দেখে বুঝতে পারছি যে আপনিই তার সম্পত্তির মালিক হবেন ভল্পনে তার চাকর মস্কার দক্ষতা দেখে খুব খুশি হলেন এখানেই প্রথম অঙ্কের সমাপ্তি ঘটে দ্বিতীয় অঙ্কের শুরুতে ভলপনে করফিনোর ঘরের পাশে একটা মঞ্চ বেঁধে জড়িভুটি এবং তেল বিক্রিকারী হাকিম সেজে তেল বিক্রি করার অভিনয় করতে শুরু করেন তিনি বলতে থাকেন একটা বড়ি খেলেই একশো বছর বাঁচবেন বা টাক মাথায় এই তেল মাখলে চুল গজাবে ইত্যাদি ইত্যাদি তিনি প্রথমে বলেন এই জড়িবুটি এবং তেল খুবই মূল্যবান কিন্তু তিনি আজকের দাম কমিয়ে ছয় পেন্স রেখেছেন তিনি বাড়ির জানালা দিয়ে যারা যারা তার এই শো দেখছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে যারা যারা আমার এই জড়িবটি বা তেল কিনতে চান তারা ছয় পেন্স রোমালে বেঁধে ছুঁড়ে দিন করভিনোর স্ত্রী সিলিয়া এই শো দেখছিলেন তিনি একটি রোমালে ছয় পেন্স বেঁধে ছুঁড়ে দেন সিলিয়াকে রোমাল ছুঁড়ার সময় দেখে ভল্পনে মুক্ত হয়ে যান এবং তাকে যে কোনো উপায়ে পেতে চান ইতিমধ্যে সেখানে করভিনো আসেন এবং সিলিয়াকে দেখতে পান করভিনো তার স্ত্রী সিলিয়াকে ঘরে বন্দি করে রাখেন যাতে করে কারুর কুনজর তার উপর না পড়ে কিন্তু যখন তিনি দেখলেন তার স্ত্রী সবার সামনে চলে এসেছেন তখন তিনি প্রচণ্ড রেগে যান প্রথমে তিনি সেখান থেকে ভলপনে এবং জনগণকে তাড়ান এরপর ভল্পনে বাড়িতে ফিরে মস্কাকে বললেন আমার সিলিয়াকে চাই চাই বিনিময়ে আমি আমার সব সনাদানা তোমাকে দিয়ে দেব। অন্যদিকে করভিনো সিলিয়াকে বলল তোমার কি করে সাহস হলো সবার সামনে উপস্থিত হয় কত মানুষের কু নজর তোমার উপর পড়েছে এরপর তিনি জানালা থেকে কিছুটা দূরে একটা লক্ষণ রেখা টেনে দেন এবং সিলিয়াকে বলেন যদি তুমি এই রেখার বাইরে কোনোদিন বেরিয়েছ তো আমি তোমাকে ত্যাগ করব। এই সময় করভিনোর চাকর জানায় যে বাড়িতে মস্কা এসেছেন কথা শুনে কর্ভিনো আনন্দে আত্মহারা হয়ে পড়েন কারণ তিনি ভাবলেন যে ভলপনে মারা গেছেন এবং তাকে মস্কা ভল্পনের সম্পত্তির ওয়ারিসের কপি দিতে এসেছেন কিন্তু মস্কা করভিনোকে বলেন যে ভলপনে মারা যাননি তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভলতর এবং করবাসীয় এই দুজনের দ্বারা এরপর মস্কা বললেন যদি ভলপনের সাথে কোনো যুবতী মেয়ে রাত কাটায় তবে ভলপনে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন যদিও এই কাজের জন্য আমি একজন বেশ্যাকে নিয়োগ করতে পারতাম কিন্তু ভল্পনের বেশ্যা নয় কোনো সৎ মেয়ের প্রয়োজন মস্কা বললেন একজন ডাক্তার তো তার কুমারী মেয়েকে পাঠাতে রাজি হয়ে গিয়েছেন করভিনো যে কোনো উপায়ে মস্কাকে প্রভাবিত করতে চাইছেন কারণ তিনি ভলপনের সম্পত্তির মালিক হতে চান করভিনো তার স্ত্রী সিলিয়াকে ভল্পনের সাথে একটা রাত কাটানোর জন্য পাঠাবেন বলে কথা দিলেন করভিনো সিলিয়ার নিকট গিয়ে তাকে খুব আদর করেন এবং বলেন তুমি তোমার সব থেকে সুন্দর পোশাকটা পরো এবং আমার সাথে চলো আজ আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবো অন্যদিকে যখন মস্কা বাড়ি ফিরছিলেন তখন তার সাথে করবাসিয়র ছেলে বনারিওর দেখা হয় তিনি বনারিওকে বলেন যে তোমার বাবা তোমাকে তার সব সম্পত্তি থেকে বেদখল করতে চলেছেন আসলে মস্কা চাইলেন করবাসিয়র সাথে তার ছেলে বনারিয়র লড়াই শুরু হোক ফলে ছেলের উপর রেগে গিয়ে কর্বাসিও তার সব সম্পত্তি ভল্পনের নামে করে দেবেন মস্কা বনারীয়কে তার সাথে ভলপনের ঘরে যেতে বললেন কারণ সেখানে একটু পরেই তার বাবা যাবেন সেটা নিজের চোখে দেখতে পাবে বনারিও খুবই সহজ সরল ছেলে এবং সহজে সে মস্কার কোথায় ফেঁসে যায় এরপর মস্কা বনারিওকে ভল্পনের ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে থাকতে বলেন এই নাটকে একটি ছোট্ট কাহিনী আছে যেটা আলাদাভাবে চলছে লেডি উডবি নামের একজন মহিলা আছেন যিনি খুব বকবক করেন এবং তিনি তার স্বামী পলিটিক উডবিকে খুঁজতে পেরিয়ে ফলপনের ঘরে উপস্থিত হন মস্কা তাকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যা করে বলেন যে তার স্বামী একজন বেশ্যার সাথে ফস্টি নষ্টি করে বেড়াচ্ছেন একথা শুনে লেডি উডবি প্রচণ্ড রেগে যান এবং তার স্বামীকে খুঁজতে পেরিয়ে পড়েন এরপর দরজায় কড়ানার শব্দ শোনা যায় মস্কা ভাবলেন বনারীয়র বাবা করবাসী এসেছেন কিন্তু মস্কা দরজা খুলে দেখলেন করভিনও তার স্ত্রী সেলিয়াকে সাজিয়ে সঙ্গে করে নিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে মস্কা বনারিয়ন নিকট গিয়ে বললেন তোমার বাবার আসতে একটু দেরি হবে সুতরাং তুমি লাইব্রেরিতে গিয়ে অপেক্ষা করো তোমার বাবা এলে আমি তোমাকে ডেকে পাঠাবো করভিনও তার স্ত্রী সেলিয়াকে টানতে টানতে নিয়ে আসেন সিলিয়া কাঁদতে থাকে হাতে পায়ে ধরতে থাকে কিন্তু করভিনো তার কথায় কর্ণপাত করেন না সিলিয়া বলে তুমি আমাকে আজীবন অন্ধকার ঘরে বন্দি করে রাখো খাবার দাবার না দাও তবু আমি কিছু বলবো না কিন্তু এই কাজটা করতে বলো না কিন্তু লোভ করভিনোকে অন্ধ করে দিয়েছিল তাছাড়া তিনি মনে করেছিলেন যে অসুস্থ ভল্পনে তার স্ত্রীর সাথে কিছুই করতে পারবেন না এরপর তিনি সিলিয়াকে ভল্পনের কাছে রেখে পালিয়ে যান এরপর মস্কাও ওখান থেকে চলে যান এরপর ভল্পনে তার বিছানা থেকে লাফিয়ে উঠে সিলিয়ার উপর ছাপিয়ে পড়েন এবং তাকে বলাৎকার করার চেষ্টা করেন তখন সিলিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করেন তার চিৎকার শুনে ও লাইব্রেরি থেকে ছুটে আসে এবং সিলিয়াকে উদ্ধার করে এই সময় সেখানে মস্কাও ফিরে আসেন বনারি এবং সিলিয়া দুজনেই ভল্পনের সত্যটা জেনে ফেলল তারা জানতে পারল যে ভল্পনে মরণাপন্নের নাটক করছেন আসলে তিনি পুরো সুস্থই আছেন এরপর বনারু এবং সিলিয়া ভল্পনের ঘর থেকে চলে যায় মস্কা এবং ভল্পনে খুব ভয় পেয়ে যান কারণ এরা দুজন থানায় গিয়ে পুলিশকে পাছে ঘটনাটা জানিয়ে দেন এবং পুলিশ তাদেরকে না জেলে পুরে দেয় এই সময় পুনরায় দরজায় কড়ানাড়ার শব্দ শোনা যায় ভল্পনে সত্তর বিছানায় শুয়ে পড়েন এবং মরার ভান করতে থাকেন দরজা খুলে মস্কা দেখলেন করবাসিও এসেছেন তিনি করবাসীয়কে বললেন আপনার ছেলে বনারিও একটা তরবারি নিয়ে আপনাকে মারার জন্য ঘুরছে একথা শুনে করবাসীও প্রচণ্ড রেগে যান এবং তার ছেলেকে তার সম্পত্তি থেকে বেদকল করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর তিনি তার উইল নিয়ে আসেন যেটাতে তিনি তার সব সম্পত্তির ওয়ারিস করে দেন ভল্পনেকে এরপর ভল্পনের বিরুদ্ধে আদালতে বলাৎকার করার কেস শুরু হয় আদালতে সবাই হাজির হন কিন্তু ভল্পনে হাজির হন না কারণ মস্কা আদালতকে জানান যে তার প্রভু এতটাই অসুস্থ যে তিনি আদালতে আসতে পারবেন না কিন্তু বনারিও আদালতকে জানায় যে ভল্পনে অসুস্থ নয় তিনি অসুস্থতার অভিনয় করছেন ফলে আদালত ভল্পনেকে ডেকে পাঠান সর্বপ্রথম ভলতোর সাক্ষী দেন এবং জানান যে বনারীয় এবং সিলিয়ার মধ্যে প্রেম চলছে তিনি বললেন এদের দুজনের পরিকল্পনা ছিল যে প্রথমে সিলিয়া ভলপনের ঘরে যাবে এবং পরে বনারিও সেখানে যাবে এবং এরা দুজন মিলে ভল্পনেকে ফাঁসিয়ে দেবে তিনি আরও বললেন বনারিও তার বাবা কর্বাসীয়র উপর রেগে আছে কেননা করবাসীয় ভল্পনেকে তার সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিয়েছেন তিনি বললেন কর্বাসীয়র ভাগ্য ভালো যে তিনি ভল্পনের ঘরে উপস্থিত ছিলেন না যদি তিনি ভলপনের ঘরে উপস্থিত থাকতেন তাহলে বনারীও তাকে সেখানেই হত্যা করে ফেলতো বনারীও তার বাবার উপর রাগটা ভল্পনের উপর দেখিয়েছে এবং তাকে ফাঁসিয়ে দিয়েছে এরপর করবাসিও সাক্ষী দেন এবং বনারীয়কে বলে আজ থেকে তুমি আমার ছেলে নাও এরপর করভিনও এসে তার সৎ স্ত্রী সিলিয়াকে সবার সামনে কামুক বলেন এবং তাকে গালিগালাজ করেন আদালত কক্ষে লেডি উডবিও উপস্থিত ছিলেন মস্কা লেডি উডবিকে তার চালাকির দ্বারা বোঝাতে সক্ষম হয় যে তার স্বামী পলিটিক উডবিকে সিলিয়া ফাঁসি রেখেছে আসলে সিলি একজন এ কথা লেডি উডবি বিচারককে বলে দেন অবশেষে মস্কা বললেন যখন আমি আমার প্রভুকে বাঁচানোর জন্য ঘরে ছুটে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে আমার প্রভুকে বনারীয় তরবারি দিয়ে আক্রমণ করছেন ভলতর বললেন বিচারক মহোদয় একবার ভাবুন তো যে ব্যক্তি এতদিন ধরে বিছানায় শয্যাশাজাজ হয়ে রয়েছেন তিনি কি করে একজন মহিলাকে বলাৎকার করার চেষ্টা করতে পারেন ভলতরের এই কথা উপস্থিত সবাইকে ভাবিয়ে তুলল এরপর বিচারক কোনো রায় না শুনিয়ে সেদিনের মতো কোর্ট মুলতবি করে দেন এবং ভল্পনে ও মস্কা বাড়ি ফিরে যান এরা খুব খুশি হন এবং একে অপরের প্রশংসা করতে থাকেন এরপর ভল্পনে মজা নেওয়ার জন্য মস্কাকে বলেন তুমি একটা কোট পরো হাতে কলম নাও এবং সবাইকে বলো যে তুমি আমার ওয়ারিস হয়ে গেছো। আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি এবং লোককে এটাও বলো যে আমি মরে গেছি যখন ওই তিনজন মূর্খ ব্যক্তি জানতে পারলেন যে ভল্পনে মারা গেছেন এবং তার সম্পত্তি মস্কাকে দিয়ে গেছেন তখন তারা রেগে গিয়ে ভল্পনের ঘরে আসেন মস্কা তিনজনের সাথেই দুর্ব্যবহার করেন এবং তার বাচন ভঙ্গিও পাল্টে যায় ইতিমধ্যে ভল্পনে একজন অফিসারের ছদ্মবেশ ধারণ করে আসেন এবং এই তিনজন ব্যক্তিকে বলেন এখন তো ভল্পনে মারা গেছেন এবং আপনারা নিশ্চয়ই তার সম্পত্তি পেয়ে গেছেন একথা শুনে এরা তিনজন আরও রেগে যান এবং ভল্পনে খুব মজা পান ইতিমধ্যে মস্কার চতুর্শ মস্তিষ্কে একটা নতুন পরিকল্পনার উদয় হয় মস্কা ভাবতে থাকেন এই নাটকটাকে তিনি চালিয়ে যাবেন এবং নাটক করতে করতে তিনি একদিন সত্যিকারের ভল্পনের সব সম্পত্তির মালিক হয়ে উঠবেন এর পরের দৃশ্য হল আদালত কক্ষ সেখানে সবাই উপস্থিত আছেন এবং ভলপনে অফিসারের ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত হয়েছেন আদালতে ভলতর তার বয়ান বদলে ফেলেন এবং বলেন যে আমাকে ক্ষমা করবেন আমি বনারিও এবং সিলিয়া সম্বন্ধে যা যা বলেছিলাম তা সব মিথ্যা ছিল ওরা দুজন কোনো অপরাধ করেনি আসলে ভল্পনের সম্পত্তির ভাগ পেলেন না বলেই তিনি রেগে গিয়ে তার বয়ান পাল্টে ফেললেন ভল্পনে বুঝতে পারলেন যে খুব তাড়াতাড়ি সব সত্য প্রকাশিত হবে এরপর ভলতর বলেন এই সমস্ত সাজিসের পিছনে মস্কার হাত আছে এই সময় কর্ভিনও দাঁড়িয়ে মস্কার পক্ষ অবলম্বন করলেন তিনি বললেন ভলতর পাগল হয়ে গেছেন ভলতোর এইসব কথা বলছেন তার কারণ ভলপনে মস্কাকে তার সব সম্পত্তির মালিক করে দিয়েছেন করভিনোর সঙ্গে একমত হন তিনিও মস্কার পক্ষে অবলম্বন করলেন করভিনো এবং করবাসিও দুজনেই বললেন ভলতোর হলেন অসৎ ব্যক্তি ফলে আদালত আরেকবার কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে কোর্ট বুঝতে পারে না কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে ভল্পনে ভলতরের নিকট গেলেন কিন্তু ভলতর তাকে চিনতে পারলেন না কারণ তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি ভলতরকে বললেন চিন্তা করবেন না ভলপনে এখনও বেঁচে আছেন এবং তিনি আপনাকেই তার সম্পত্তির ওয়ারিস বানাবেন একথা শুনে ভলতরের কান খাড়া হয়ে যায় ভলপনে তাকে বলেন আপনি জয় সাহেবকে বলুন আপনার মধ্যে একটা আত্মা প্রবেশ করেছিল এবং আপনি পাগল হয়ে গিয়েছিলেন ফলে আপনি বনারীয় এবং সিলিয়াকে নিরপরাধ বলেছিলেন ভল তো তাই করেন ফলে কেস আবার বনারিও এবং সিলিয়ার বিরুদ্ধে চলে যায় এরা দুজন ফেঁসে যায় এই সময় ভলপনের চেতনা ফিরে আসে এবং তিনি ভাবতে লাগলেন তিনি যা করছেন তা ঠিক নয় দুজন নিষ্পাপ ব্যক্তি তার জন্য ফেঁসে গেছে এবং তিনি অনেক ব্যক্তির সাথে বদমাইশি করেছেন ভলপনে মস্কাকে বলেন তুমি কোর্টে উপস্থিত সবাইকে বলো যে আমি এখনও বেঁচে আছি মস্কা ভল্পনেকে চিনি না বলে দিলেন এরপর ভল্পনে সকলের সামনে তার নকল পোশাক খুলে ফেললেন এবং সবাইকে সব কিছু সত্য জানিয়ে দিলেন ফলে জয় সাহেব বনারীয় এবং সিলিয়াকে নির্দোষ ঘোষণা করলেন এবং তার রায় দান করলেন রায়ে তিনি বললেন মস্কার জেল হবে ভল্পনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে হাসপাতালে রুগীদের মধ্যে বিতরণ করা হবে ভল্পনেকে জেলে ততদিন রাখা হবে যতদিন না পর্যন্ত তিনি যে রোগের জন্য অভিনয় করছিলেন তা না হয় অর্থাৎ আমৃত্যু বৃদ্ধ করবাসীও একটা মঠে গিয়ে ভজন কীর্তন করবেন এবং তার সব সম্পত্তি তার ছেলের নামে লিখে দেবেন ভলতর একজন উকিল ছিলেন তাকে তার কাজ থেকে সাসপেন্ড করা হলো এবং তার ডিগ্রি কেড়ে নেওয়া হলো তাকে শহর থেকেও বিতাড়িত করা হলো করভিনো তার বিয়েতে যে পণ নিয়েছিলেন তার তিন গুণ টাকা তাকে সিলিয়াকে ফেরত দিতে হবে এবং তার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে এরপর তাকে একটি গাধার কান লাগানো টুপি পরানো হবে এবং একটা কাগজে কাকল্ট লিখে তার পিঠে তা চিটিয়ে দেওয়া হবে এবং তাকে সারা শহর ঘোরানো হবে দি এন্ড থ্যাংক ইউ